শ্রেণী নার্সারি বিষয় গণিত। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি জরিনা বেগম, সহকারী শিক্ষক বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি নার্সারি শ্রেণীর গণিত বিষয়ের কিছু আইটেম নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এখানে কি আছে, পূর্বের ক্লাসে আমরা পাঁচের ঘরের নামতা দেখিয়েছিলাম, আজকে আমরা চারের ঘরের নামতা শেখাচ্ছি। দেখো, চার এককে চার, চার দুগুণ আট, তিন চার তিন বারো, চার চার ষোলো, চার পাঁচ কুড়ি, চার ছয় চব্বিশ, চার সাত আঠাশ, চার আট বত্রিশ, চার নং ছত্রিশ, চার দশে চল্লিশ। এভাবে তোমরা এটা বাসায় পড়ে মুখস্থ করে কমপক্ষে তিনবার লিখবে। তারপরে দেখো, ছোট থেকে বড় সাজাও। গত ক্লাসেও আমরা তোমাদেরকে ছোট থেকে বড় সাজাও শিখিয়েছি, আজকেও দেখাচ্ছি। দেখো, এখানে কিছু সংখ্যা দেয়া আছে এলোমেলোভাবে, সব সংখ্যারই দশকের ঘরে চার আছে, এককের ঘরে কি আছে, এককের ঘরে কিন্তু এক দুই তিন এভাবে বিভিন্ন সংখ্যা আছে। আমরা দেখি, সব যেহেতু সব সংখ্যারই দশকের ঘরে চার আছে, আর এককের ঘরে এখানে কি আছে, এক আছে কোনো ঘরে, কোনো ঘরে দুই আছে, তাহলে সবচেয়ে এককের ঘরে এক সবচেয়ে কী সংখ্যা, ছোট সংখ্যা, তাহলে চার দশ এক একচল্লিশ হবে ছোট। তারপরে দেখো, একের চেয়ে একটু বড় কোনটা, দুই, তাহলে চার দশ দুই বিয়াল্লিশ। এভাবে তোমরা পরপর সাজিয়ে লিখবে। লাস্টে দেখো কি আছে, পাঁচের শূন্য পঞ্চাশ। এখানে এককের ঘরে আছে শূন্য, কিন্তু দশকের ঘরে আছে কি বলো তো, পাঁচ। অন্য অন্য সংখ্যায় কিন্তু দশকের ঘরে চার ছিল, তাহলে পাঁচ, পাশের পাঁচ দশে পঞ্চাশ, এটা সবচেয়ে কী হবে, বড় সংখ্যা হবে। তারপর দেখো নিচে কথায় লিখো আছে, একষট্টি থেকে আমরা চৌষট্টি পর্যন্ত দেখিয়েছি এখানে, আবার পাশেই দেখো ইংলিশ দিয়ে একষট্টি থেকে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ফোর পর্যন্ত দেখিয়েছি। তোমাদেরকে এখানে একটা জিনিস শেখাই দিই আমি, এ কয়েক মূর্ধন্য স্বর টয় টয় ঋষি। অনেকে কিন্তু দেখো এখানে টয় টয় ঋষি এইভাবে লেখে, টয় ট, কিন্তু এইটা ভুল হবে। তোমাদেরকে লিখতে হবে কিভাবে, ট দিয়ে নিচে এইভাবে দিয়ে টয় ট লিখতে হবে, এইটা ভুল, এইটা রাইট। তারপরে দেখো, ছয় দশ দুই বাষট্টি, বয়াকার বা মূর্ধন্য স্বর টয় টয় ঋষি বাষট্টি। এভাবে তোমরা একষট্টি থেকে সত্তর পর্যন্ত পড়বে। এখানে দেখো সিক্সটি ওয়ান, এখানে তোমরা সিক্সটি ওয়ান বানান করাতে করে পড়বে, এটা হচ্ছে কথায় লিখো। এভাবে তোমরা সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত পড়বে এবং খাতায় লিখবে। এরপর দেখো চার নম্বর আইটেম আছে, অঙ্কে লিখো। যেমন পঁয়ষট্টি দেয়া আছে বানান, আমরা সংখ্যায় পঁয়ষট্টি লিখবো। এভাবে আমরা কতদূর পর্যন্ত করেছি, সত্তর পর্যন্ত। তোমরা ঠিক আবার এভাবেই একষট্টি থেকে সত্তর পর্যন্ত একবার কথায় পড়বে, আবার কিসে পড়বে, অঙ্কে পড়বে এবং খাতায় লিখবে। আবার দেখো এখানে সিক্সটি ফাইভ অঙ্ক বানান করে দেওয়া আছে, তোমরা সংখ্যায় লিখবে সিক্সটি ফাইভ। ঠিক ওই একষট্টি থেকে পঁয়ষত্তর পর্যন্ত যেভাবে পড়েছ, ঠিক সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত কথা এবং অঙ্কে তোমরা পড়বে এবং খাতায় লিখবে। নিচে দেখো বিয়োগ অঙ্ক, আমরা বিয়োগ অঙ্ক দেখো, বিয়োগ মানে কি, বাদ দেয়া। উপরে কত আছে, এক দুই তিন, নিচে কত আছে, দুই, আমরা এক দুই এই নিচের সংখ্যাটাকে বাদ দেবো তিন থেকে, তাহলে কত থাকলো, এক। এবার দেখো এখানে কত আছে, পাঁচ, এক দুই তিন চার পাঁচ, নিচে কত আছে, তিন, আমরা তিনটাকে বাদ দিয়ে দেব। এই এক দুই তিনটাকে কেটে দিলাম, কত হইলো, দুই। এভাবে তোমরা এক দুই তিন চার পাঁচ ছয়, নিচে কত আছে, পাঁচ, এখন এই ছয় থেকে পাঁচটা দাগ কেটে দেবো, এক দুই তিন চার পাঁচটা দাগ কেটে দিলাম, কত থাকলো, এক। তারপরে দেখো তিন আছে উপরে, এক দুই তিন, নিচে কত আছে, তিন, এক দুই তিন, তিনটা দাগ কেটে দিলাম, কিছু থাকলো, থাকলো না, এই জন্য এখানে শূন্য হবে। উপরে দেখো এক দুই, নিচে কত আছে, শূন্য, সুতরাং শূন্যের কোনো দাগ হবে না, তাহলে ওই দুই দুইয়ে থাকবে। তারপরে দেখো উপরে আমাদের কত সংখ্যা আছে, চার, এক দুই তিন চার, নিচে কত আছে, দুই, তাহলে দুইটার সংখ্যাটাই এক দুই কেটে দিলাম, কত হলো, দুই হলো। দেখো উপরে কত আছে, পাঁচ, এক দুই তিন চার পাঁচ, নিচে কত আছে, শূন্য, শূন্যের কোনো দাগ হবে না, তাহলে পাঁচ পাঁচেই থাকবে। তারপরে দেখো উপরে সাত আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, নিচে কত আছে, পাঁচ, এক দুই তিন চার পাঁচটা দাগ আমরা কেটে দিলাম, কয়টা দাগ থাকলো, দুটো। দেখো উপরে কত আছে, দুই আছে, নিচে কত আছে, দুই, তাহলে এই উপরে কত আমরা দুই ছিল, দুটো দাগ দিয়েছি, নিচে সংখ্যা এখন ওই দাগ থেকে কেটে ফেলবো, দুই কেটে ফেললাম, কত হলো, কোনো সংখ্যা নেই, শূন্য।
উপরে কত আছে? এক দুই তিন চার পাঁচ ছয় আছে। নিচে কত আছে? তিন। তিনটা দাগ আমরা কেটে দিলাম, কয়টা দাগ হলো? তিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা বাসায় থেকো, অযথা বাহিরে বের হবে না। তোমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এই কামনা করছি। আল্লাহ হাফেজ।